সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, পারফেক্ট হাসের খামারের পক্ষ থেকে আমি সৈয়দা মিষ্টি আছি আপনাদের সাথে। দর্শক, আজকে আমরা আপনাদের জানাবো একজন খামারি কিভাবে পুরুষ হাঁস পালনের মাধ্যমে এককালীন সে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা। হাঁস পালনের শিল্পে কত বছর ধরে? 15 বছর ধরে। আপনার দিকে কতগুলো হাঁস আছে? 2000। হাঁসকে কি কি খাদ্য দেন? এখন প্রাকৃতিক খাদ্য খাইতেছে, আর ছোট সময় পোলট্রি খাওয়াইছি, ধান খাওয়াইছি, গম খাওয়াইছি, 3 ধরনের খাদ্য খাওয়াইছি। তার মানে মনে করেন যে আপনার দিকে 2000 হাঁস আছে, 2000 হাঁসকে এখন কিছুই খাবার দিতে হয় না, সব প্রাকৃতিক উৎস থেকে খেয়ে থাকে? না, এখন কিছুই খাবার দেওয়া লাগে না, সব প্রাকৃতিক খাবারই খায়। আপনার হাঁসগুলো কোথায় রাখেন? দিনে তো হাওরে প্রাকৃতিক খাবার খায়, আবার বিকালে বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে ঘর আছে। বাড়িতে ঘর আছে। তা এই হাঁস পালনের সাথে সাথে কি আপনি আরও কিছু করেন? জি, হাঁস পালনের সাথে সাথে আমার গরু আছে, এরপরে একটা মেশিন আছে, রাইস মিল আছে, গৃহস্থী আছে। যেহেতু পল্লী গ্রামে থাকি, লেখাপড়া করছি না, তাইলে পাশাপাশি তো সবটি দূরে রাখতে হয়। যে সময় যেটা সুযোগ সুবিধা পাওয়া যায় এটাই করি। মনে করছেন আপনি যে এই সময়টার মাধ্যমে আপনার হাঁস পালন শিল্পে আপনি লাভবান হতে পারবেন, এই কারণে হাঁসের উদ্যোগটা আপনি ওই ওই উদ্যোগের পাশাপাশি নিয়েছেন? জি, এই জন্য আমি হাঁস পালনের পদ্ধতি নিছি। তো আপনার হাঁসকে এখন বর্তমানে কোনো খাবার দিতে হয় না? এখন কোনো খাবার দিতে হয় না। আপনার হাঁসের বয়স কতদিন? বয়স 3 মাস। যে আপনি হাওড়ে হাঁস রাখেন, সারা বছর কি এদিকে কতদিন পর্যন্ত শামুক পাওয়া যাবে? এদিকে এই 2-2.5 মাস পর্যন্ত ফামুক পাওয়া যাবে, পরে হাতের খাদ্য খাওয়াইতে হবে তোলা। মানে এতদিন পর্যন্ত আপনার কোনো খাদ্য লাগবে না? কোনো খাদ্য এতদিন পর্যন্ত আর কোনো খাদ্য লাগতো না। আপনার হাঁসকে কি ভ্যাকসিন দিয়েছেন? জি, ভ্যাকসিন দিয়েছি 2টা। ভাইয়া, আপনার হাঁসের জাত কি? হাঁসের জাত আপনার পুরুষ, সবগুলো হাঁসা। মানে খাকি ক্যাম্বেল না জিন্ডিং? খাকি জিঙ্গিল দুটোই আছে। মানে দুটোটা একসাথে নিয়েছেন? তো আপনি এই জাতের হাঁস নিলেন কেন? এই জাতের হাঁস নিছি যে আপনার আমার তো পাশাপাশি অন্য অন্য ব্যবসা আছে, তো বর্ষাকাল যেহেতু তাইলে এই 3 মাস আমি ব্যবসা করি, এটা পরে অফ দিব, কারণ আরও তো আপনার প্রাকৃতিক খাবার পরে পাওয়া যায় তো না, প্রাকৃতিক খাবারটা যে সময় পাওয়া যায় এই সময় এই টাইম টাইমে দামি লইছি। তার মানে আপনি অল্প খরচে হাঁস লালন পালন মাধ্যমে প্রাকৃতিক খাবার দিয়ে আপনি আপনার হাঁসটা লালন পালন করতেছেন, যাতে আপনি অধিক লাভবান হতে পারেন। তো এখন কি মনে করেন যে আপনার এই প্রস্তুতি কি সফল হয়েছে? জি, প্রস্তুতি আল্লাহর রহমত সফল হয়েছে, কিন্তু পানি দেওয়াতে একটু মানে খরচটা বেশি গেছে, আর না হয় আরও আর একটু বেশি লাভবান হইতো। মানে মনে করুন বর্ষার পানি আপনাকে অনেকটা সমস্যায় ফেলে দিয়েছে, তাই না? জি, বর্ষার পানি আমাকে অনেকটা সমস্যায় ফেলে দিয়েছে। একদিনে আপনার 5000 টাকাও খাদ্য খাওয়াইছি, যে এই খরচটা এমনি একটু বেশি গেছে গা, আর না হয় আরও কম, অনেক কম যাইতো। তো এখন সব কিছু মিলে সব কিছু বাবদ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে আপনার আয় মনে করেন যে ভালোই থাকবে? জি, আল্লাহর রহমতে যত খরচ হয়েছে আরও তো থাকবো, আর কি ধরুন 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে, 2.5 লক্ষ টাকার মতো থাকবো। তো আলহামদুলিল্লাহ আপনি ভালোই দেখতে পাচ্ছি আপনার ব্যবসা চলছে। তো আপনার হাঁসের বর্তমান বয়স কতদিন? বর্তমান বয়স 90 দিন। আচ্ছা আচ্ছা, আপনার হাঁসকে কি কি ভ্যাকসিন দিয়েছেন ভাইয়া? ডাক প্লেগ, কলেরা আর ডাক প্লেগ। কতদিন বয়সে দিয়েছেন? একটা 30 দিন বয়সে আর একটা 65 দিন বয়সে। আর কি ভ্যাকসিন দিবেন? আর একটা দেওয়ার কথা, এখন প্রাকৃতিক খাওয়ার কারণে দিতেছি না, যেহেতু এই হাঁস উড়াউড়ি করলে সমস্যা হয়, যে বিক্রয় করে দিব, এই জন্য আর ভ্যাকসিন দিতেছি না। যে বিক্রয় করলে যে যার কাছে বিক্রয় করবো তারে বলে দিব যে ভ্যাকসিন করার জন্য। তো আপনি এই হাঁস পালনের মাধ্যমে আরও কাউকে কোনো সহযোগিতা করেছেন কিংবা আরও কাউকে কি পরামর্শ দিয়েছেন যে হাঁস পালনে আপনি লাভবান হচ্ছেন, অন্য কাউকেও বলছেন যে আমিও লাভবান হব, তোমরা লাভবান হবে, আমার সাথে এগিয়ে আসো, এরকম কোনো পরামর্শ দিয়েছেন? জি, এরকম পরামর্শ দিয়েছি, পাশাপাশি দুজনে নিছে, তেহারাও আল্লাহর রহমতে আপনারা দয় লাভবান আছে। আচ্ছা, আপনি মনে করেন যে একজন খামারি কতগুলো হাঁস নিয়ে খামার শুরু করলে সে লাভবান হতে পারবে? 1200 দিয়ে শুরু করলে সে লাভবান হতে পারবে। আর তাদেরকে ভ্যাকসিন দেওয়া সম্পর্কে আপনি কোনো পরামর্শ দেন কি? জি, আমি যে ভ্যাকসিনগুলো দিয়েছি তারা ওই ভ্যাকসিনগুলো দিছে। মানে তাদেরকেও বলে দিয়েছেন যে ভ্যাকসিন দিতে হবে, কারণ ভ্যাকসিন না দিলে রোগবিধি আক্রমণ করতে পারে। আপনার এদিকে যে হাঁসগুলো আছে এগুলো কি সন্ধ্যার পরে আপনি বাসায় নিয়ে যাবেন? তো সেই যে বাসার ঘরটা নির্মাণ করছেন তা কত টাকা খরচ হয়েছে? বাসার ঘরটা আপনি 30,000 টাকার মতো গেছে।
30,000 টাকা। তো আপনার এই হাঁসগুলো 3 মাস পালনের মাধ্যমে কত টাকা ব্যয় হবে? 3 মাস পালনের মধ্যে আপনার 2,50,000 টাকার মতো ব্যয় হবে। আর বিক্রি করবেন কত টাকা? বিক্রি 5 লক্ষ 5.5 লক্ষ এরকম আইব। তো আপনি এদিকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো লাভবান হচ্ছেন। তো আপনি এই যে হাঁসগুলো কি বাচ্চাবেলা থেকে কিনেছেন, তো কত টাকা পিস কিনেছিলেন? 22.5 টাকা পিস কিনছিলাম। আর এখন বিক্রি করতে গেলে কত টাকা পিস বিক্রি করবেন? 250 টাকা পিস। তো আপনি তো এই হাঁসের ব্যবসা করে মনে করেন ভালোই উদ্যোগ নিয়েছেন এবং ভালোই লাভবান হয়েছেন, তো পাশাপাশি অন্যদেরকে উৎসাহ দিচ্ছেন। আপনার ঘরে কি কোনো কীটনাশক ব্যবহার করেন? জি, আমার ঘরে কীটনাশক ব্যবহার করি, আপনার যাতে কোনো রোগ জীবাণু দেয়া না দেয় এই জন্য। আবার পাশাপাশি আপনার এই 8টি দিন পরে পরে আপনার গড়ডা কুড়িয়ে দিই, যাতে গ্যাসটা মাটির তলে চাপা পড়ে যায়, যাতে কোনো অসুখ বিসুখ হাঁসের ভিতরে না চড়া। এবং পরিবেশকে আপনি দূষণমুক্ত রাখেন? জি, পরিবেশ দূষণমুক্ত রাখি। তো ধন্যবাদ, আপনাকে, ভালো থাকবেন। জি, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন।